এবারের 94তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সারা বিশ্ব উইল স্মিথের চরের আলোচনায় মাতলেও এই আসরে পুরস্কার জয়ীদের ক্ষেত্রেও আকর্ষণ কিন্তু কম ছিল না। এই যেমন বধির অভিনেতার অস্কার জয়, আরিয়ানার রেকর্ড ইত্যাদি। দেখে নেওয়া যাক কে কে জিতলেন এবারের অস্কার। বাংলাদেশ সময় সকাল 6টায় যুক্তরাষ্ট্রে শুরু হয় একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার বিতরণী অনুষ্ঠান। তিন বছর পর হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এর আগে বরাবরের মতো এবারও লাল গালিচা মারিয়ে তারকারা আসেন অনুষ্ঠানস্থলে। এবারের আসরে ছিল বিস্ময়কর বেশ কিছু মুহূর্ত, যেমন প্রথমবারের মতো আরিয়ানার অস্কার জয়। স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি ছবিতে অভিনয়ের জন্য আরিয়ানা দিবস পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। 94তম অস্কারে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতার পুরস্কার জেতেন মার্কিন অভিনেতা ট্রয় কটসর। একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম কোনো বধির অভিনেতা এই পুরস্কার জিতলেন। কোডা ছবিতে তার অসাধারণ অভিনয়ে তাকে এনে দেয় এই স্বীকৃতি। এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার জেতেন জেন ক্যাম্পিয়ন। এর আগে পিয়ানো সিনেমার চিত্রনাট্য তাকে এনে দিয়েছিল প্রথম অস্কার পুরস্কার, আর নারী পরিচালক হিসেবে তৃতীয় অস্কার জয়ীর রেকর্ড গড়েন তিনি। এছাড়া কিং রিচার্ড ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান উইল স্মিথ, এবং দ্য এজ অফ ট্যামিফে ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জেসিকা চ্যাস্টে। সেই সাথে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছেন সেইন হেইডের পরিচালিত কোডা।